নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ শিবরালয় চ্যানেলে সকলকেই জানাই সুস্বাগত। বন্ধুরা, আশা করি গুরু বামদেব এবং তারা মায়ের কৃপা আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন। চলুন একসঙ্গে সবাই মিলে উচ্চস্বরে জল গলায় সেই মূল মন্ত্র, সেই মহামন্ত্রটি বলে উঠি, জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, আজকে ভিডিওর টপিকস বশীকরণ। অবশ্যই আপনারা এই ক্রিয়াটি করবেন, সবাইকে বশীভূত করতে পারবেন। তবে একটা কথা বারবার বলবো, যদি আপনি নিজের দিকে একবার ঝেঁকে না দেখেন, যদি নিজেই নিজেকে ভালোবাসতে না পারেন, তবে আপনি কাউকেই ভালোবাসতে পারবেন না। যদি আপনি নিজেকে আনন্দে না রাখেন, তাহলে অপরকে আনন্দে রাখবেন কি করে? যদি নিজের উপর আপনার বিশ্বাস না থাকে, তাহলে অপরকে বিশ্বাস করবেন কি করে? তাই আপনি নিজেকে বিশ্বাস করুন, নিজের উপর ভরসা রাখুন, আস্থা রাখুন, আপনিও একদিন দশজনের মধ্যে একজন হতে পারবেন। বন্ধু, সাফল্যের কোনো লিফট নেই, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। কষ্ট অবশ্যই করতে হবে জীবনে, সাফল্য তবেই আসবে। তবে যখনই আপনি কোনো ভালো কিছু করবেন, যখন দশজনের মধ্যে আপনাকে আলাদা করে মানুষ চিনতে শিখবে, তখন নিজের মধ্যে অহংকার কখনোই আনবেন না। আপনি যে ক্রেডিটটা পেলেন, সেই ক্রেডিটটি গোটাগুটি মা তারার উপর ছেড়ে দেন। ভালো করে জেনে রাখবেন, যে করে অপরের চিন্তা তার চিন্তা করেন গোবিন্দ। তাই আপনি শুধু সবার চিন্তা করে এগিয়ে চলুন, নিজের চিন্তা কখনো করবেন না। আপনার ভালোটা ঈশ্বর নিশ্চয়ই ভেবেছে। আপনি সকালে ঘুম থেকে উঠে এটাই বলুন, বিশ্বের কল্যাণ হোক, সমস্ত মানব জাতির কল্যাণ হোক, দুস্থ ব্যক্তিদের কল্যাণ হোক, আমার শিষ্য ভক্তের কল্যাণ হোক, তার সাথে আমার মা তো নিশ্চয়ই আমার জন্য কিছু ভেবেছে, মা সেটাই আমাকে করবে। জয় গুরু বামদেব, জয় মা তারা। চলুন, তার আগে বন্ধুরা, আগামী 7/11/2022 তারিখে আমি থাকছি কলকাতা সোদপুর পানিয়াড়ি চেম্বারে। আগামী 8/11/2022 তারিখে থাকবো বারাসাত চেম্বারে। আগামী 10/11/2022 তারিখে থাকছি আরামবাগ চেম্বারে। এবং 11/11/2022 তারিখে থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে। বাকি সময়গুলো পশ্চিম বর্ধমান রানীগঞ্জে। যদি আপনারা আমার সামনাসামনি এসে যদি মনে করছেন আই এম ইউর ম্যান অফ অ্যাস্ট্রোলজি, আই এম ইউর ম্যান অফ তান্ত্রিক, আই এম ইউর ম্যান অফ বাস্তবিক, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নম্বরগুলোতে কন্ট্যাক্ট করুন, নিজের নামটিকে বুকিং করে নেন এবং বুকিংটি অবশ্যই কনফার্ম করে নেবেন। কারণ 20 জনের বেশি আমি ক্লায়েন্ট দেখতে পারি না, অসুবিধা হয়, এক একজনের পেছনে 40 মিনিট করে সময় লেগে যায়। তাই আন্দাজ করে নেন যে 20 জনের পেছনে কতক্ষণ সময় লাগতে পারে, আমি তার মানুষ নাকি। তো চলুন, সাদা সর্ষে অর্থাৎ হলুদ সর্ষে, হলুদ রঙের সর্ষে এবং কালো সর্ষে, দেখুন সর্ষে অনেক রকমের হয়, যেটা আমরা খাবার সময় হলুদ রঙের সর্ষে ব্যবহার করি এবং একটা কালো রঙের সর্ষে ব্যবহার করি, তাছাড়া একটা খয়েরি রঙের সর্ষে আছে। প্রতিটা সর্ষের আবার আলাদা করে নাম আছে। যাই হোক, এই দুটি সর্ষেকে মোটামুটি এই তিনটি আঙুলে আপনার যতটুকু সর্ষে উঠবে হলুদ সর্ষে আপনার বাম হাতে নেবেন, আবার তিনটি আঙুলে করে কালো সর্ষেটা একটু বাম হাতে নেবেন। আপনি যাকে বশীভূত করতে চাইছেন, ছেলে হোক মেয়ে হোক, নিজেরাই বাম হাতে রাখতে হবে, লেফট হ্যান্ডে যাকে বশীভূত করতে চাইছেন তার নাম স্মরণপূর্বক আপনি এই মন্ত্রটি একবার উচ্চারণ করুন। ওম ক্লিম বাসুদেবায়, ওম ক্লিম কয়লয় দীর্ঘি ম, ওম ক্লিম বাসুদেবায় অমুকং, অর্থাৎ নাম বলবেন, মম বসঙ্করায় কুরু কুরু স্বাহ, একবার ফু দেবেন নিজের মাথায়, একবার অ্যান্টি ক্লক ওয়াইজ সেটিকে ঘুরিয়ে নেবেন, আবার বলবেন ওম ক্লিম বাসুদেবায় অমুকং, অর্থাৎ নাম রাম শ্যাম যদু মধু যে কেউ, মম বসঙ্করায় কুরু কুরু স্বাহা। এইভাবে 7 বার মন্ত্রপাঠ, 7 বার নিজের মাথায় ঘুরিয়ে নেবেন। এইবার এই সর্ষেটা নিয়ে আপনি চলে যাবেন বাইরে,
বাইরে গিয়ে হাতটি খুলে সামান্য সোর্সে আপনার সামনের দিকে ছুড়বেন, সামান্য আপনার পেছন দিকে ছুড়বেন, কিছুটা নিয়ে বাম পার্শ্বে ছুড়বেন, কিছুটা নিয়ে ডান পার্শ্বে ছুড়ে বাকি যেটুকু অবশিষ্ট থাকবে সেটুকু ওপর দিকে ছুড়বেন এবং তার নাম করে ছুড়বেন। অবশ্যই এই ক্রিয়াটি আপনি শনিবার বা মঙ্গলবার যে কোনো দিন করবেন। অবশ্যই একবার কাজ করলে টোটকা কোনো দিন কাজ না হতেও পারে। টোটকা করছেন নিঃশুল্ক পরিষেবা, আপনি বিনা পয়সায় ট্রিটমেন্ট করছেন, তাই ভালো করে মনে রাখবেন নিঃশুল্ক পরিষেবা যেখানে আছে অবশ্যই সেখানে আপনার খাটালি আছে। যেটা আপনি টোটকা করছেন সেটা আপনার খাটালিটা নিচের, ধরুন এইটুকু অংশ কেটে গেল, আপনি দোকানে যাবেন ব্যান্ডেড নিয়ে আসবেন, ব্যান্ডেড লাগিয়ে নেবেন। আর আমাদের তো ওষুধের কোনো দোকান নেই যে আমি এটা বলে দিলাম আপনি দোকানে গিয়ে কিনে নেবেন, হতে পারো না। তাই যখন এইটুকু কেটে গেল আপনি ব্যান্ডেড লাগিয়েলেন, আপনার জানা আছে ব্যান্ডেড লাগালেই সেরে যাবে। কিন্তু যদি কাটাটা একটু বড়ো হয়ে যায় তখন আপনি কী করবেন? তখন আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে রোগটি আপনার খুব তাড়াতাড়ি সারবে। যদিও নিঃশুল্ক পরিষেবা তবু কার্যকরী টোটকা, এর দ্বারা অনেকেই নিজের ভালোবাসাকে ফিরে পেয়েছে, আপনিও নিজের ভালোবাসাকে ফিরে পাবেন। এবং একটা কথা বলি, এই ক্রিয়াটি করার পর যখন আপনি বাড়ির দিকে মোড় নিচ্ছেন কোনো দিক আর পেছন ফিরে তাকাবেন না, রাস্তা আসার সময় কার সাথে কথা বলবেন না, যখন ক্রিয়াটি করবেন কেউ যেন না দেখে, কেউ যেন না ঢোকে। অন্তত শনিবার মঙ্গলবার ধরে আপনি এই ক্রিয়াটি 3-5 বার করুন অথবা 7 বার করুন, 7 দিন অথবা 5 দিন অথবা 3 দিন, এর মধ্যে রেজাল্ট অবশ্যই পাবেন। নিশ্চয়ই সিস্টেমটি আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে, আপনাদের একটা শেয়ার একটা পরিবারকে বাঁচিয়ে দেয়। এই চিন্তাটি মাথায় রেখে আপনি কার্যটি করবেন। তো বন্ধুরা আবার বলে দিন, আগামী 7/11/2022 তারিখে আমি আসছি কলকাতা সদ্গু পানিয়ারি চেম্বারে, আগামী 8/11/2022 তারিখে আমি থাকছি বারাসাত চেম্বারে, আগামী 10/11/2022 তারিখে থাকবো আরামবাগ চেম্বারে, এবং আগামী 11/11/2022 তারিখে থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে, এবং বাকি সময়গুলো আমাকে পাবেন পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে। বুকিং করুন, এই নাম্বারগুলিতে বুকিং অবশ্যই কনফার্ম করে নেবেন। 8372098140, 7797967225 এবং 8391969567। জয় গুরু বামদেব, জয় মাতারা, সকলেই ভালো থাকবেন।